আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাসেম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের ক্লাস টু এর ড্রয়িং নিয়ে, ড্রয়িং ক্লাস নিয়ে। আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে সিলেবাসে আছে ডাব, আছে মিষ্টি কুমড়া, আছে এছাড়াও আরও দুটো ড্রয়িং, তিনটা ড্রয়িং আছে, সেগুলো আমরা দেখেছিলাম। আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করেই আজকে তোমাদেরকে দুইটা ড্রয়িং আমি দেখাবো, কীভাবে সহজ করে ডাব আঁকতে হয় এবং মিষ্টি কুমড়া আঁকতে হয়। তো তোমরা খাতা এবং ড্রয়িং খাতা বা পেন্সিল রং নিয়ে আপাতত বসতে হবে না, তোমরা ক্লাসটা ঠিকঠাক মতো দেখবে। দেখার পরে হচ্ছে ক্লাসটিকে আবার পুনরায় যখন দেখবে তখন হচ্ছে তোমরা এই ড্রয়িংগুলোকে আবার প্র্যাকটিস করবে, অর্থাৎ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আবারও ক্লাসটা দেখবে পুনরায়। যতবার ক্লাসটা দেখবে তত বেশি তোমাদের তত ভালোভাবে শিখতে পারবে, আর হচ্ছে তোমাদের প্র্যাকটিসটাও ঠিকঠাক মতো হয়ে যাবে। তো আমরা আজকে চলো এখন শুরু করি তাহলে। আমাদের প্রথমে আমি ডাব কীভাবে আঁকতে হয় এই সেটার সহজ একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেব, এরপর হচ্ছে আমি পর্যায়ক্রমে রং এবং দুটো ড্রয়িংয়েরই রং দেখাবো। তোমাদের জন্য আমি ড্রয়িংগুলো করে নিয়ে এসেছি, দেখো এটা হচ্ছে ডাব, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া। তো এই ড্রয়িংগুলো কীভাবে সহজে করা যায় সেটার টেকনিকটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করে দিই। আচ্ছা, তো ডাব আঁকার জন্য আমরা প্রথমত হচ্ছে আমরা ব্যবহার করব একটা সার্কেল। সার্কেলটা যখন আমাদের একটা সার্কেল, এই সার্কেলটা দিয়ে আমরা অর্থাৎ বৃত্ত দিয়ে আমরা ডাবও আঁকবো এবং মিষ্টি কুমড়াও আঁকবো। এইটা তোমরা ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করবে সবাই বাসায়, অর্থাৎ আমাদের বাসায় যে পুরাতন ব্যবহৃত যে খাতাপত্রগুলো আছে সেগুলোর মধ্যেও তোমরা পেন্সিল দিয়ে ঘুরিয়ে 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 সার্কেল প্র্যাকটিস করতে পারো। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হচ্ছে তোমার হাতটা ফ্রি হবে এবং আমরা কী করতে পারবো এই তখন বৃত্তগুলো হচ্ছে মানে বৃত্তের মতো মনে হবে, এটা হয়তো বা ওভাল শেপ বা অন্যান্য শেপ সবগুলো শেপই আমাদের প্রয়োজন, কিন্তু আমরা যখন যেটা প্রয়োজন ঠিক তখন সেটাই আঁকতে পারবো। তো আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে আমি ডাবের ড্রয়িংটা দেখাবো এখানে। আচ্ছা, বৃত্তটা আমি রেখেও করতে পারি এখানে একটা। তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে খেয়াল করবে বিষয়টা কীভাবে আমি আঁকছি। তো এই যে আমার একটা সার্কেল হয়ে গেল, তো সার্কেলটাকে হচ্ছে আমি এখন কীভাবে এটা দিয়ে ডাব আঁকতে পারি সেই টেকনিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের তেমন কিছু করতে হবে না, সার্কেলটা যদি ঠিকঠাক মতো হয়ে যায় তবে আমি দুটো ডট দিতে পারি, এখানে একটা নিচে একটা, অর্থাৎ একদম মিডেলে দিব মাঝ বরাবর, যে দুটো ডট দিব আইডিয়া করে দিতে পারো বা একটা তোমরা এটা আইডিয়া করে বসানো যায়। যদি তুমি ঠিকঠাক মতো প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে তুমি এটাকে প্রপার জায়গাতে তুমি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো আমি কি করব, এইখান থেকে জাস্ট এই লাইনটাকে অ্যাড করে দিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এখানেও তাই। তাহলে এই দুটো অংশ আমরা বাড়িয়ে দিলাম, এরপরে হচ্ছে আমি ভেতরের লাইন দুটোকে মুছে ফেলব। তোমরা ইরেজার আছে ইরেজার দিয়ে ইরেজ করে নিব, আর নিচের অংশটা একটু ডাবের শেপে আনতে হবে, অর্থাৎ ডাবের শেপে অলমোস্ট চলে আসছে,
পুরোপুরি ডাবের ড্রয়িংটা করার জন্য নিচের যে অংশটা আমরা রেখেছিলাম এইখানে এই যে ডাবের নিচের অংশটা হচ্ছে আমরা এইভাবে আঁকবো আর উপরের অংশটাও একটু মুছবো হালকা সামান্য মুছবো একটু মুছে নেই তো শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি করলাম এখানে দুটো অংশকে প্রথমে দুটো অংশকে বাড়িয়ে দিয়ে এই পাশে তারপর হচ্ছে ভেতরের লাইনগুলোকে মুছে ফেললাম মুছে ফেলার পরে একটু আস্তে 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 আমরা ডিটেইলে যাব তারপরে ডাবের যে উপরের অংশ আছে কিছু বাড়তি কিছু আবরণ থাকে সেইগুলো দিচ্ছি আমরা ডাবের উপরের দিকে এই তো এখন ডাব আমার মোটামুটি বোঝা যাচ্ছে আমি ডাবের বাকি অংশটা আঁকি এখানে দুটো এই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কীভাবে ডাবটাকে হচ্ছে ডিটেইলে করলাম প্রথমে সার্কেল দিয়ে সার্কেলের পরে একটু বাড়তি অংশ তারপরে হচ্ছে নিচের দিকগুলোতে হচ্ছে এখানে আমি বাড়তি অংশ এখানে মুছে এখানে হচ্ছে তারপর উপরের অংশটা এখানে এরকম রাখতে হবে পরে এগুলো হচ্ছে ইরেজ করে ফেলতে হবে এই যে এগুলো পরে মুছে ফেললে তখন তোমাদের কাছে ড্রয়িংটা ডিটেইল চোখে পড়বে একদম আচ্ছা তো আমরা শিখলাম কিভাবে ডাব আঁকতে হয় ডাবের ড্রয়িংটা এটা আমি একটু পরে তোমাদেরকে রংটা দেখিয়ে দেবো কীভাবে রং করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমি একে দেখাচ্ছি প্রথমে সার্কেলটা থাকবে আচ্ছা এই সার্কেল থেকে কিভাবে মিষ্টি কুমড়া আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব তো প্রথমত আমরা সার্কেলটা এঁকে নিই তো আমরা সবাই মোটামুটি বাস্কেটবল দেখেছি তাই না বাস্কেটবল হচ্ছে কিরকম থাকে ড্রয়িংটা খুব সহজে এঁকে ফেলা যায় বাস্কেটবল একটা সার্কেল আঁকতে পারলেই এই তো এই যে বাস্কেটবলের যে ড্রয়িংটা ঠিক মিষ্টি কুমড়া দেখতে অনেকটা এরকমই কিন্তু একটু চ্যাপটা আঁকলে পরে হচ্ছে সেটার এরকম মনে হবে না তো তারপরে এখন ঠিক দেখতে অনেকটা এরকম আমরা কালার দিয়ে হচ্ছে বাস্কেটবলের কালারটা অনেকটা মিষ্টি কুমড়ার মতোই দেখতে তো দেখো এখানে আমরা কী করবো প্রথমে একটা ডট দিব ডট দিয়ে হচ্ছে এখানে ঠিক ওই বলের মতো করেই দুটো অংশ দিব তারপর এইখান থেকে হচ্ছে আমি পুরোপুরি এই পর্যন্ত নিয়ে আসবো বাস্কেটবল যদি আমি এখানে এখানে রাখি তো এটাকে জাস্ট মাঝখান থেকে তারপরে হচ্ছে এই দুটো অংশ এখন এইখানের অংশটা বাস্কেটবলে যেমন গোল থাকে তো আমরা মিষ্টি কুমড়ার ডিটেল আঁকবো ডিটেল আঁকতে গেলে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে নিচের অংশটা এরকম দিব এইখান থেকে আবার এরকম হবে এটাও এরকম হবে অর্থাৎ
তোমাদেরকে বারবার বলছি আমি ডিটেইল ড্রয়িংটা করতে গেলে আমরা পরে হালকা ইরেজ করে হচ্ছে ডিটেইল ড্রয়িংয়ে চলে যাব। এখন উপরের অংশটাতে এইখানে আমাদের মিষ্টি কুমড়ার যে কাণ্ডটা থাকে সেইখানে চলে যায়। ডিটেইল ড্রয়িং করার জন্য আমাদেরকে এগুলো করতে হচ্ছে। এই যে, তো আমরা সহজে কীভাবে মিষ্টি কুমড়া কাজে শিখে নিলাম। এখন তোমরা যারা মিষ্টি কুমড়া, তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ হতে পারে, যেমন একটু কোনো কোনোটা হয়তো একটু লম্বা, একটু গোল, বা কোনো একটু চ্যাপটা হয়। আমরা মানে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া দেখতে পাই, যেহেতু এগুলো হচ্ছে মানে আমরা হাতে বানাই না, বলটা হচ্ছে মেশিনে তৈরি করে, এই জন্য এটা পিওর বৃত্তের একটা শেপ চলে আসে। কিন্তু মিষ্টি কুমড়া এগুলো দেখতে হচ্ছে বৃত্তের মতো, হ্যাঁ, কিন্তু সেটার কি, সেটার আমরা সেটা কি স্পর্শ করলে দেখতে পাই, সে তার মধ্যে কী আছে, এটা মানে উঁচু নিচু বা এরকম একটা আমরা ধরলে পরে সেটার মধ্যে অনেক টেক্সচার দেখতে পাই। কিন্তু বলের ক্ষেত্রে হচ্ছে এগুলো মেশিনে তৈরি হয় বলে এরকম। সো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন চলে যাই হচ্ছে রঙে, কীভাবে রং করতে হবে তোমাদের আমি সেই টেকনিকটা এখন দেখিয়ে দেব। আমি আবারও দেখাচ্ছি তোমাদের জন্য, আমি দুটো ড্রয়িং করে নিয়ে এসেছি, এই যে ডাব এবং মিষ্টি কুমড়া, এগুলো কীভাবে রং করতে হবে সেই টেকনিকটা আমি এখন দেখিয়ে দিব। ঠিক আছে, ডাবের ড্রয়িংয়ের জন্য আমরা এটা হচ্ছে গ্রিন কোকোনাট, যেটা আমাদের সবুজ, সেই কালারগুলো আমি নিব। আমি হচ্ছে এখানে গ্রিন কালারটা নিতে পারি, ন্যাচারাল যে গ্রিনটা আছে হচ্ছে ডার্ক গ্রিন, আমরা যেটা ওই আমরা পতাকার রঙে দেখি, আর হচ্ছে টি রং যেটা লাইট গ্রিন সেটা নিব, আর হচ্ছে আমরা একটু হচ্ছে ইয়েলো কালারটা ইউজ করব। সামান্য একটু আমাদের ইয়েলো প্রয়োজন পড়বে। এইখানে আছে হচ্ছে এটা বাদামি রং, আমরা বাদামি রংটাকেও ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে একটা ব্রাউন কালার, এখানে আরেকটা হচ্ছে এটা ডার্ক ব্রাউন, আমরা এই কালারটাকেও ব্যবহার করব। তো শুরু করে দিই, প্রথমে হচ্ছে আমি গ্রিন কালারটাকে, প্রথমে সবুজ রংটাকে হচ্ছে দুই পাশে দিব। আর অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে বারবার বলি যেটা, সেটা হচ্ছে বাসায় শুধুমাত্র এই ড্রয়িংয়ের ক্ষেত্রে না, প্রত্যেকটা ড্রয়িং করার সময় তোমরা ভালো পেপারে নিবে, এবং ভালো পেপারে ড্রয়িং করার পরে তোমরা এটাকে বর্ডার করার জন্য একটা সাইন পেন বা সিডি মার্কার পাওয়া যায় বাজারে এখন, তো সেগুলো নিয়ে নিবে, সেগুলো দিয়ে বর্ডার করে নিবে, তাহলে দেখতে ড্রয়িংটা অনেক সুন্দর লাগবে। ড্রয়িং করার সময় একটু, কালার করার সময় একটু কালারটা বাইরে চলে যাওয়াটা সামান্য, সেটা কোনো বিষয় না। তোমরা অনেকে হয়তো বা ভাববো যে কালারটা বাইরে চলে গেলো, মন খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমরা বর্ডার করলে পরে কালারটা বাইরে যাওয়ার পসিবিলিটি কম থাকে। তোমরা সেজন্য আগে হচ্ছে কালো সাইন পেন দিয়ে বা মার্কার দিয়ে বর্ডার করে নেবে। আউটলাইনটা করা হলে সেটা দেখতে স্পষ্ট মনে হয়। আচ্ছা, গ্রিন কালারটা করছি আমরা। রং করার সময় রঙগুলো হচ্ছে
जेहेतु पैसटेल रंग करछि आमी तुम्हारा जरा पेंसिल रंग करते चाओ तारा पेंसिल रंग दिए करते पारबे। तो पैसटेल दिए करार जोन्नो तुम्हारे एक काज करते होबे, सेटा होच्छे तुम्हारा टीस्यू राखबे साथे, जेन एक कलर साथे आर एक कलर लेगे गेले टीस्यू दिए मुछे तुम सुंदर करे आबार रंगटा करते पारो, ताहले रंगटा परिष्कार मने होबे। আচ্ছা আমি মাঝখানে একটু খালি রাখলাম, এখানে আমি আস্তে আস্তে ডার্ক লাইটের একটা শেড দিব, সো সেই জন্য এখানটাতে খালি রাখলাম। এখন হচ্ছে আমি লাইট গ্রিনটা নিব। লাইট গ্রিন তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কালারের সাথে কালারের মেশানোর যে বিষয়টা, সেটা হচ্ছে যখন প্যাস্টেল রং করব তখন আমি কালারের ঠিক সাইডে একদম শেষের দিকে এইখানে হচ্ছে এটার উপরে যখন মিশাবো তখন কালারটা দুটো কালার একসাথে মিশে যাবে। তো বাসায় তোমাদের সিলেবাসের যে ড্রয়িংগুলো আছে শুধু সেগুলোর মধ্যে আবদ্ধ থাকলে চলবে না, তোমাদেরকে অন্যান্য ড্রয়িংগুলোও করতে হবে নিজের ইচ্ছে মতো, যখন যেটা আঁকতে ইচ্ছে করে তখন তোমরা সেটাই এঁকে ফেলবে। এটার জন্য ড্রয়িং হচ্ছে কি হচ্ছে না বা কালার হচ্ছে কি হচ্ছে না এগুলো ভাবার আসলে কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখন মাঝে আমি আরেকটু খালি রেখেছি, এখানে হচ্ছে আমি ইয়েলোটা দেবো, আরেকটু আরেকটু দিয়ে নিই গ্রিনটা। ওকে আমার নারিকেলের ডাবের কালারটা মোটামুটি হয়েছে, উপরের খোসার অংশটা দিব আমরা। এখন একটু বাদামি রংটা দিয়ে নিই উপরের দিকে, সামান্য পরিমাণে দিব, বেশি দিব না উপরে। এর সাথে হচ্ছে আমি টিয়ে রংটা দিব লাইট গ্রিন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা এখন তারপর হচ্ছে উপরের এই গাঢ় বাদামিটা দিয়ে হচ্ছে আমি ব্রাউন কালারটা দিয়ে দিলাম, এর সাথে একটু গ্রিন দিয়ে দিব যেহেতু ডাব গ্রিনিশ ভাব আনতে হবে। এই তো, তো এটা হচ্ছে ডাবের রং কেমন। আচ্ছা এখন আমি পরবর্তী রঙে চলে যাই। তোমরা রং করার সময় খেয়াল করবে যেন পেজটা নোংরা না হয়, হ্যাঁ ওর কালারগুলো হয়তো পেজটার চারপাশে ভরে গিয়ে বেশি একটু নোংরা নোংরা হয়ে যেতে পারে, সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি মিষ্টি কুমড়া রংটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো মিষ্টি কুমড়া করার জন্য প্রথমে হচ্ছে আমরা মিষ্টি কুমড়ার জন্য এই রেড অরেঞ্জ এবং ইয়েলো কোথাও কোথাও একটু এই রংগুলো ব্যবহার করব, আর উপরের দিকে হচ্ছে শেষের দিকে একটু গ্রিনটা দিব সামান্য। ওকে তো শুরু করি। প্রথমে হচ্ছে আমি একটু রেডটা দিয়ে নিই পাশ দিয়ে। আমি আবারও বলছি সাইন পেন বা সিডি মার্কার দিয়ে বর্ডার করে নিলে তোমাদের রংটা খুব একটা বেশি বাইরে যাবে না আর দেখতে সুন্দর লাগবে বিশেষ করে। রেডটা কেন দিচ্ছি, রেডটা দিচ্ছি হচ্ছে এই জন্য শুধু অরেঞ্জটা দিলে দেখতে ভালো লাগবে না, ফ্ল্যাট একটা কালার মনে হবে,
तो कलर वेरिएशन जो जे हमारा एक रंग विभिन्न शेड व्यवहार कर এখন হচ্ছে আমরা কমলা কালারটা করব যে কালারের সাথে কালারের উপরে মেশানোর পরে কালারটা মিশে যাবে আর দেখতে আলাদা মনে হবে না देखो ये जो शुद्ध ऑरेंज कलर दीम मैं कमला रंग दीम देखते क्योंकि अत भलो लगत ना समय कारण एक द्रुत करछि तुम्हारा बासा जखन प्रैक्टिस करबे तखन मोटामुटी प्रथम दिके खूब धीरे धीरे करबे अच्छा एरपर एकटु आमि ए जायगुलो खाली रेखेछि केन सेटा बोलछि एखाने एकटु हलुद रंग दिब आमरा अच्छा हलुद रंगटाके হলুদ রংটা আমরা এমনভাবে ব্যবহার করতে পারি যেন কমলা কালারের সাথে এমনভাবে মিশে যায় যেন বোঝা না যায় যে আসলে আমি এটা শুধু হলুদ রং দিয়েছি এটা কমলার থেকে হচ্ছে আরও হালকা কমলা যে কালারটা হয় সেই কালারটা আনার চেষ্টা করব আচ্ছা এখন উপরের অংশটা করব এখানে সবুজ কালার দিয়ে দিই দেখো মিষ্টি কুমড়ার উপরের দিকে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি আমি কমলার উপরে তাহলে আমরা যে কালারটা দেখি আসলে ন্যাচারাল একটা কালার মনে হবে ওকে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে মিষ্টি কুমড়া রংটা করলাম এইটা ওকে তাহলে আমাদের আজকের যে দুটো ড্রয়িং আমরা শিখলাম সেটা হচ্ছে ডাব এবং মিষ্টি কুমড়া তোমরা এর বাইরেও অনেক অনেক বেশি ড্রয়িং প্র্যাকটিস করবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে আমি আশা করব তোমরা বাসায় অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবে এবং ড্রয়িংটা তো আমরা করি আসলে শুধুমাত্র মানে এই স্কুলের কারণে করি না আসলে ড্রয়িংটা করেছে আমাদের মনের একটা ভালো লাগার ব্যাপার থাকে এখানে আমরা ড্রয়িং করলে হচ্ছে আমাদের তোমরা যে সময়টাকে টিভি থেকে কার্টুন দেখো বা অন্যান্য এগুলোর পাশাপাশি তোমরা আসলে ছবি আঁকার এই প্র্যাকটিসটা করতে পারো যখন তোমরা হচ্ছে মানে টিভি দেখবে তখনও তোমরা ড্রয়িং খাতা বা পেন্সিল এগুলো নিয়ে বসতে পারো ওটা দেখার পাশাপাশি তোমরা ড্রয়িং করলে আবার যা দেখো তাই আঁকার চেষ্টা করবে তো সেভাবে করে আসলে আমাদের মূলত অনেক কিছু শিখে ফেলা যায়
আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, যেহেতু করোনার প্রকোপ আবার বেড়েছে। তো সেক্ষেত্রে আমাদের সবাইকেই হচ্ছে একটু সেফ থাকতে হবে। তো তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।